কনজাংটিভাইটিস বা চোখের প্রদাহ সাধারণত যা চোখ ওঠা রোগ নামে পরিচিত। রাজধানী ঢাকা সহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে অতি ছোঁয়াচে এই মৌসুমী অসুখ। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের, আর ভাইরাসজনিত রোগ হওয়ায় আক্রান্ত যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগে সাধারণত চোখের নিচের অংশ লাল হয়ে যায়, সেই সাথে থাকতে পারে চোখে ব্যথা সহ নানা অস্বস্তি। আমার পাশের বাসায় বাচ্চার হওয়ার কারণে ওই বাচ্চার সাথে মিশার পরেই পরের দিন ওবার উঠছে। বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে কনজাংটিভাইটিস রোগের ভাইরাস। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা আশেপাশে গেলেও সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে। বাচ্চা নিয়ে এসে শো করছে ওইভাবে, এখন আরও বাচ্চাদের রয়েছে সেইভাবে একটা ভাইরাস ডাক্তার এটা বলছে। আমার বাসার ছোট মেয়ের উঠছে, ঠিক আছে, ওখান থেকে আমাদের ফ্যামিলি সব চার পাঁচ জন সবার উঠছে। মৌসুমী এই রোগটি ভাইরাসজনিত, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই ধরনের ভাইরাসগুলি আসলে খুব ক্ষতিকর না, মানুষের চোখের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতি করে না। আতঙ্কিত না হওয়া এবং সাধারণ হাইজিন মেনটেন করা, অসুবিধা হলে ডাক্তার শরণাপন্ন হওয়া। ছোঁয়াচে বলতে ব্যাপারটা কিন্তু এরকম না, যেরকমটা আমরা একটা স্টিগমা আছে যে চোখের দিকে তাকালেই চোখ উঠে যাবে, এরকম না। এদিকে চোখ ওঠা অতি ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্তদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাহিয়া রুবাইয়াত, অপলা, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রেটিনা স্পেশালিস্ট ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। চোখ ওঠা যে রোগটি আমরা চিনে থাকি, সেটির প্রকোপ কি খুব বেশি বেড়ে গিয়েছে না গত কয়েকদিনে? কনজাংটিভাইটিসটা আমরা বলতে বুঝি যে চোখের সাদা অংশের সামনে যে রক্তজালক পর্দা আছে সেটির প্রদাহ হচ্ছে কনজাংটিভাইটিস। তো এবার এবছর দেখা যাচ্ছে প্রদাহ অনেক বেশি পরিমাণে আমরা পাচ্ছি এবং প্রতিদিনই আমরা প্রায় দশ জনের মধ্যে চার পাঁচ জন রোগী পাচ্ছি কনজাংটিভাইটিস। তো এক্ষেত্রে এবার প্রদাহ একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। এসেতে আনন্দের বিষয় হচ্ছে যে বেশি হলেও দেখা গেছে যে প্রকোপ বেশি হলেও তার ডিউরেশনটা কিন্তু কমে গেছে। আগে যেমন আমরা কনজাংটিভাইটিস পেলে এটি প্রায় 7 থেকে 10 দিন বা 15 দিন স্থায়ী হতো, এবারে কনজাংটিভাইটিস বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি 3 থেকে 5 দিনের মধ্যে মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যেটি করতে হবে, আমাদের হাতের সংস্পর্শটা একটু প্রতিহত করতে হবে। যেমন আমরা যদি কোনো কনজাংটিভাইটিস রোগী দেখি বা আশেপাশে যদি কেউ যায়, আমরা কখনোই তার ব্যবহৃত জিনিস আমরা হাতে ধরবো না। যদি হাতে ধরে ফেলি অবশ্যই সাবান দিয়ে হাত ধুবো। আমরা করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে হাত ধুতে হবে, কিভাবে দূরত্ব মেনটেন করতে হবে। যদি আমরা শুধু করোনার সেই নিয়মগুলোই ফলো করি তাহলে কিন্তু আমরা কনজাংটিভাইটিসকে অনেকটাই প্রতিহত করতে পারবো। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যে লাল চোখ দেখলেই ভয়ে তার দিকে তাকাই না, এটি আসলে অনেকটা কুসংস্কারের মতো। কারণ এই কনজাংটিভাইটিস যে ভাইরাসটা সেটা কিন্তু লাফিয়ে বা উড়ে যেতে পারবে না, এটা অবশ্যই একটা সংস্পর্শ লাগবে। জি ডাক্তার আফজাল, তাহলে আপনার কাছে একটু জানতে চাইবো যে যাদের আসলে এই চোখ উঠবে এই মৌসুমে, যেহেতু উঠছে অনেকেরই, শিশুদের আসলে যত্ন কিভাবে নিতে হবে, পাশাপাশি যারা অফিস করছেন তাদের জন্য পরামর্শ কি থাকবে? শিশুদের ক্ষেত্রে প্রথমে লক্ষণীয় বিষয়, স্কুলে যায় শিশুরা এবং তার খুব কাছাকাছি বসে। যদি একটি বাচ্চা ইনভলভ হয়ে যায় তাকে অবশ্যই আইসোলেট করে ফেলতে হবে এবং শিশুদের ক্ষেত্রে বলে দিতে হবে যে তাদের হাত যাতে কোনোভাবে তার চোখে স্পর্শ না করে। যদি স্পর্শ করেও তাহলে যেন অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেয়, দরকার হলে তো সে ঘন্টায় একবার বা 2 ঘন্টায় একবার করে হাত ধুবে। এবং যদি কোনো লাল চোখ নিয়ে কোনো শিশু স্কুলে আসে, স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে, দরকার হলে তাকে আইসোলেট করে দিতে হবে অথবা শিশুকে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই ফাইল ওয়ার্ক করার সময় খেয়াল রাখতে হবে যে কনজাংটিভাইটিস আক্রান্ত রোগীদের ফাইল আলাদা রাখতে হবে, কলম, মোবাইল ডিভাইস এবং কানে ব্যবহৃত যে হেডফোন এবং সেগুলো যন্ত্রপাতি থেকেও সাবধান থাকতে হবে। একজনের ব্যবহৃত হেডফোন, চশমা, ডিভাইস, তারপর মোবাইল ফোন এগুলো ব্যবহার থেকে একটু বিরত থাকতে হবে। জি, এবং আমরা দেখলাম যে বিমানবন্দর থেকেও এক ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, ভ্রমণ না করবার জন্য অনুরোধ করা হয়েছে। এ কারণেও আসলে সবাই একটু কম বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে কিনা বা আতঙ্কের আসলে কিছু আছে কিনা? এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আতঙ্কের কিছু নেই। আসলে এটি একটি ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জনিত রোগ। তো ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস হয়ে থাকে, কারণ ব্যাকটেরিয়া যদি হয় সেক্ষেত্রে
ক্ষেত্রে দেখা যায় যে যেই পদার্থটা বের হয় সেটি আমরা পাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাইরাসের নিঃসৃত পদার্থগুলো পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র একটু সংস্পর্শটা একটু প্রিভেন্ট করতে হবে এবং সাবধান থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি নিজের চোখের যত্নে তো বাড়তি কোনো কিছু কি করবেন যিনি আক্রান্ত হবেন? সে প্রথম যে করবে সে চোখে চুলকাবে না, হাত দেবে না এবং আতঙ্কিত হবে না, শুধুমাত্র অবজার্ভ করবে এবং বেশি সমস্যা প্রয়োজন মনে করলে একটু চোখ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু ড্রপ ব্যবহার করবে, শুধু একটি ড্রপই কিন্তু যথেষ্ট। এবং এই মাল্টিপল ড্রাগ মাল্টিপল ট্যাবলেট ওষুধের কিছু প্রয়োজন নাই। অনেকে দেখা যাচ্ছে যে একদম সিট্রোসিন ট্যাবলেট পর্যন্ত খেয়ে ফেলছে, ব্যথার ওষুধ খেয়ে ফেলছে, অনেক রকম ওষুধ দিচ্ছে, এত ওষুধ কিন্তু প্রয়োজন নেই। এবং আরেকটি ব্যাপার বলে রাখি, কনজাংটিভাইটিস হওয়ার আগেই ড্রপ দেওয়ারও শুরু করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমাদের কিন্তু দেশে অনেকটাই ওষুধ স্বল্পতাও দেখা দিতে পারে, মানুষ এত আতঙ্কিত হয়ে গিয়েছে। আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধুমাত্র আমাদের প্রতিহত করতে হবে, প্রতিহতার জন্য প্রথমেই সংস্পর্শ থেকে একটু দূরে থাকতে হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।